সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের পর্ব দুই। এই পর্বে আমরা বিগত লেকচারের তথ্যের আলোকে কিছু এক্সাম্পল দেখব। যেমন আমার এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। প্রশ্ন বলছে যে দেখাও যে sec স্কয়ার ইনটু টেন ইনভার্স ফোর প্লাস টেন স্কোয়ার ইনটু sec ইনভার্স থ্রি সমান টোয়েন্টি ফাইভ। আর এটা বলা আছে sec স্কোয়ার ইনটু টেন ইনভার্স টু প্লাস কোসেক স্কোয়ার ইনটু কট ইনভার্স থ্রি সমান দেখাইতে হবে ফিফটিন। তাহলে এরকম করে শুরু করবো আমরা প্রথমে লেফট সাইড দিয়ে। তাহলে এক নম্বর প্রশ্নটা প্রথমে আমি লিখবো লেফট সাইড। লেফট সাইড আমরা কি আছে, sec স্কোয়ার ইনটু টেন ইনভার্স ফোর প্লাস টেন স্কোয়ার ইনটু sec ইনভার্স থ্রি, এটা হচ্ছে আমার লেফট সাইড। এই অঙ্কগুলো করতে হলে প্রথমে আমাদের সমকোণী ত্রিভুজের বাহুর সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের বাহুর ধারণা থাকতে হলে প্রথমে আমরা বলছিলাম ছোট্ট একটা লাইন মনে রাখবো। লাইনটা হচ্ছে আমাদের লতির ভূতিলাম। লতির মানে সাইন থিটা, ভূতির মানে কস থিটা, লাভ মানে ট্যান থিটা। এখন প্রথম অংশে আমাদের দেখা যায় টেন আছে, টেন ইনভার্স ফোর, অর্থাৎ টেনের জন্য আমার একটা ত্রিভুজ আঁকবো, আমরা সমকোণী একটা ত্রিভুজ আঁকবো টেনের শর্তের আলোকে। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটাকে আমি সূক্ষ্মগুণ চিন্তা করলো। কারণ টেন ইনভার্স ফোর অর্থাৎ টেন থিটার সাথে বাহুর সম্পর্ক হচ্ছে আমাদের লাভ। লাভ মানে লম্ব বাই ভূমি, এখানে ফোর দেওয়া আছে কিন্তু সে কিছু নাই, অর্থাৎ লম্ব হচ্ছে ফোর, ভূমি হচ্ছে ওয়ান। তাহলে লম্ব কোনটা, ফোর, ভূমি হচ্ছে ওয়ান। এখন লম্ব এবং ভূমি যদি জানা থাকে তাহলে অতিভুজ বাইর করার আমরা সূত্রটা শিখছিলাম যে রুট ওভার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, অর্থাৎ এটাকে করলে পাচ্ছি আমি রুট ওভার সতেরো। এবার এখানে দেখা যায় sec ইনভার্স থ্রি। এবার sec এর জন্য আমরা আরেকটা ত্রিভুজ আঁকবো, এটাকে আমি সূক্ষ্মগুণ চিন্তা করব। sec এর সাথে সমকোণী ত্রিভুজের বাহুর সম্পর্কটা কি, সেটা হচ্ছে cos এর বিপরীত। কত হচ্ছে ভূতি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজ হচ্ছে থ্রি, ভূমি হচ্ছে ওয়ান, অতিভুজ হচ্ছে থ্রি, ভূমি হচ্ছে ওয়ান। এবার অতিভুজ এবং ভূমি যদি দেওয়া থাকে তাহলে আমরা লম্ব বাই করার সূত্র শিখছিলাম রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এইট। এখন আমরা এই টেন ইনভার্সকে sec ইনভার্সে কনভার্ট করব, কারণ আমাদের সামনে আছে কি sec। তাহলে প্রথম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেব sec ইনটু, এখানে টেন ইনভার্সের পরিবর্তে আনবো আমরা sec ইনভার্স। এই টেন ইনভার্সের জন্য আমাদের চিত্র ছিল এটা, এটা থেকে আমাকে sec ইনভার্সে নিতে হবে। এখন sec নেওয়ার শর্ত হচ্ছে ওই যে cos এর বিপরীত অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজ হচ্ছে আমার সতেরো, ভূমি হচ্ছে ওয়ান। তাহলে আমরা লিখবো sec ইনভার্স অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে সতেরো, ভূমি হচ্ছে ওয়ান, আর দিলাম না উপর দিয়ে আমার কি আছে যেহেতু স্কোয়ার আছে তো আমি হোল স্কোয়ার দিলাম, সূচক আর থেকে আমি লিখতে পারি প্লাস এখানে টেন। এখন এখানে sec ইনভার্স থ্রি আছে, এটাকে সামনে যেহেতু আমার টেন আছে তাহলে আমরা এটা টেন ইনভার্সে করে দেবো। এখন এই sec ইনভার্স থ্রির জন্য আমার চিত্র ছিল এটা, এবার এটার জন্য আমি টেন ইনভার্সে নেব। তাহলে টেন ইনভার্স, টেনের সম্পর্কটা কি ছিল ত্রিভুজের সাথে, লম্ব বাই ভূমি যেটা লাভ। তাহলে লম্ব হচ্ছে এখানে রুট ওভার এইট, ভূমি হচ্ছে ওয়ান, অর্থাৎ রুট ওভার এইট, ওয়ান দিতে হয় না উপর দি স্কোয়ার। তাহলে আরেকটা কন্ডিশন আমরা শিখছিলাম, যেমন sec ইনটু sec ইনভার্স x সমান সমান লেখা যায় x, এখানে sec sec ইনভার্সে চলে যাবে, তাহলে x এর জায়গাতে রুট ওভার সতেরো, এখানে হবে রুট ওভার সতেরো, উপরে স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার দিতে হবে। ঠিক সেম একইভাবে টেন টেন ইনভার্সে চলে যাবে, এখানে হচ্ছে রুট ওভার এইট, এটার উপর দিয়ে আছে স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে এখানে হচ্ছে সতেরো আর এখানে হচ্ছে আট, সতেরো আর আট হচ্ছে পঁচিশ, এটা ছিল আমাদের রাইট সাইড। এবার একইভাবে আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। তাহলে প্রথমে আমরা লিখবো লেফট সাইড, লেফট সাইড হচ্ছে sec স্কোয়ার ইনটু টেন ইনভার্স টু প্লাস কোসেক স্কোয়ার ইনটু কট ইনভার্স থ্রি, এটা সমান আমাকে প্রমাণ করতে হবে ফিফটিন অর্থাৎ পনেরো। তাহলে প্রথম কন্ডিশনের জন্য আমরা একটা চিত্র আঁকব, এটা যদি আমি কোণ চিন্তা করলাম সূক্ষ্ম কোণ, তাহলে এখানে আছে টু, টু মানে আমরা বলছি টেন মানে লাভ, অর্থাৎ লম্ব বাই ভূমি।
লম্ব দেওয়া আছে 2 নিচে কিছু নাই না থাকলে 1 লম্ব হচ্ছে 2 ভূমি হচ্ছে 1 তাহলে অতিভুজ বাইর করার সূত্র আমরা জানি লম্ব এবং ভূমি যদি দেওয়া থাকে তাহলে বাইর করতে হবে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার অর্থাৎ 2 কে যদি আমি স্কয়ার করি তাহলে পাচ্ছি 4 4 এর একে 5 অর্থাৎ রুট আবার 5 আবার কোটের জন্য আমি আরেকটা চিত্র আঁকব আর এটাকে যদি আমি সূক্ষ্ম গুণ চিন্তা করি কট কট হচ্ছে 10 এর বিপরীত 10 সমান আমরা জানি লাভ লাভ মানে লম্ব বাই ভূমি তাহলে কট হবে ভূমি বাই লম্ব অর্থাৎ নিচে কিছু নেই অর্থাৎ ভূমি দেওয়া আছে আমার 3 লম্ব হচ্ছে 1 এবার ঠিক একই কথা লম্ব এবং ভূমি দেওয়া আছে তাহলে অতিভুজ হবে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার তো এটা দেখা যাচ্ছে রুট আবার 10 হচ্ছে সমান সমান এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই সেক এখন এই 10 ইনভার্স 2 কে আমি sec ইনভার্সে কনভার্ট করব যেহেতু আমার সামনে কি আছে sec আছে তাহলে এই 10 ইনভার্স 2 এর যে চিত্র হচ্ছে আমার এটা তাহলে এটাকে যদি আমি sec ইনভার্সে নেই অন sec এর সাথে ত্রিভুজের বাহুর সম্পর্কটা কি হচ্ছে cos এর বিপরীত cos হচ্ছে ভূমি বাই অতিভুজ সেটা হবে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে আমাদের রুট 5 অতিভুজ বাই ভূমি ভূমি হচ্ছে 1 1 আর লিখলাম না তো ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার প্লাস একইভাবে এটা কোসেক অর্থাৎ কট ইনভার্স 3 কে আমি কোসেক ইনভার্সে নিতে হবে যেহেতু আমার সামনে কোসেক আছে এটার জন্য চিত্র হচ্ছে আমার এটা কোসেক কার সাথে সম্পর্ক সাইনের বিপরীত সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক অতিভুজ বাই লম্ব তাহলে কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব অতিভুজ হচ্ছে আমার রুট আবার 10 লম্ব হচ্ছে 1 1 আর লিখলাম না উপর দিয়ে আছে স্কয়ার তাহলে আবার আমরা জানি sec এর sec ইনভার্সে চলে যাবে থাকবে এখানে রুট 5 উপরে আছে স্কয়ার তাহলে স্কয়ার হবে প্লাস cosec আর cosec ইনভার্সে চলে যাবে এখানে থাকবে রুট 10 উপরে আছে স্কয়ার তাহলে এখানে স্কয়ার রুটে কাটা গেলে 5 আর এখানে স্কয়ার রুটে কাটা গেলে 10 তাহলে এখানে যোগ করলে আমরা পাচ্ছি 15 এটা হচ্ছে আমাদের রাইট সাইড দেখানো হলো এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করব অঙ্কটা ছিল যে দেখাও যে sin স্কয়ার ইনটু cos ইনভার্স 1 বাই x মাইনাস cos স্কয়ার ইনটু sin ইনভার্স 1 বাই রুট ওভার x সমান 2 বাই 9 যেখানে ABC ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে x আর ভূমি দেওয়া আছে রুট ওভার 5 এবং লম্ব দেওয়া আছে 2 তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এবি সমান 2 বিসি সমান ওয়াই সমান সমান রুট ওভার 5 এবং এসি সমান সমান এক্স এসি মানে হচ্ছে আমাদের অতিভুজ এখন আমরা অতিভুজ বাইর করার সূত্র জানি অর্থাৎ এসি সমান হবে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সুতরাং এসি মানে আমাদের এক্স তাহলে এখানে এবি হচ্ছে আমাদের 2 তাহলে 2 স্কয়ার প্লাস বিসি হচ্ছে আমাদের রুট 5 তাহলে রুট 5 স্কয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি দেখা যাচ্ছে এটার স্কয়ার করলে 4 এটার স্কয়ার করলে কত 5 9 আর এটাকে আমরা রুট দিলে পাচ্ছি 3 সুতরাং x ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 তাহলে লেফট সাইডে চলে যাব আমরা লেফট সাইড লেফট সাইডে আমাদের ছিল সাইন স্কয়ার ইনটু কস ইনভার্স 1 বাই এক্স মাইনাস কস স্কয়ার সাইন ইনভার্স 1 বাই রুট এক্স এবার আমরা এক্স এর মান বসাই দিব তাহলে সাইন স্কয়ার ইনটু কস ইনভার্স 1 বাই 3 হবে মাইনাস এখানে হবে কস স্কয়ার ইনটু সাইন ইনভার্স 1 বাই রুট এক্স এক্স এর মান হচ্ছে 3 এবার আমরা কস ইনভার্স 3 এর জন্য একটা চিত্র আঁকব সাইন ইনভার্স রুট 3 এর জন্য আরেকটা চিত্র আঁকব এটাকে যদি আমি সূক্ষ্ম গুণ চিন্তা করি কস কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে আমার 1 অতিভুজ হচ্ছে 3 তাহলে লম্ব বাইর করার সূত্র হচ্ছে আমাদের রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার অর্থাৎ এর এক স্কয়ার করলে 9 9 থেকে 1 গেলে রুট ওভার 8 আবার আরেকটা চিত্র আঁকবো এবার সাইন ইনভার্সের জন্য সাইন ইনভার্স 1 বাই রুট 3
এটাকে যদি আমি সূক্ষ্মগুণ চিন্তা করি, সাইন থিটা সমান আমরা জানি লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে ওয়ান, অতিভুজ দেওয়া আছে আমার রুট ওভার থ্রি। এখন যেহেতু আমাদের অতিভুজ এবং লম্ব দেওয়া আছে, তাহলে ভূমি বাইর করার সূত্র হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে রুট থ্রি স্কোয়ার করলে থ্রি, থ্রি থেকে এক গেলে টু, উপরে আছে রুট, অর্থাৎ হচ্ছে রুট টু, তাহলে সাইন স্কোয়ার। এবার কস ইনভার্সকে আমি সাইন ইনভার্সে রূপান্তর করবো, তাহলে কস ইনভার্সের জন্য আমাদের চিত্র ছিল এটা, এটাকে যদি আমি সাইন ইনভার্সে নেই, আমরা সাইন থিটা সমান সূত্র শিখছিলাম লতির, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে কত, রুট এইট, রুট এইট, অতিভুজ হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এখানে থ্রি, তাহলে বাই থ্রি মাইনাস কস স্কোয়ার। এবার এই সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রির জন্য চিত্র হচ্ছে আমাদের দুই নম্বরটা, এটাকে আমি নিতে হবে কস ইনভার্স, যেহেতু সামনে আমার কি আছে কস আছে, তাহলে আমি লিখবো কস ইনভার্স। কস মানে ভূতি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমার কত, রুট টু, অতিভুজ হচ্ছে আমার রুট থ্রি। এবার এটাকে আমি লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাইন ইনটু সাইন ইনভার্স রুট এইট বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারি কস ইনটু কস ইনভার্স রুট টু বাই রুট থ্রি হোল স্কোয়ার। এবার একটু আমাদের জায়গা কম, আমরা একটু এদিকে চলে যাব, এখানে সাইনে সাইন ইনভার্সে কাটা যাবে, অর্থাৎ এখানে থাকতেছে রুট এইট বাই থ্রি, উপরে আমার আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার মাইনাস কসে কস ইনভার্সে কাটা যাবে, তো এখানে রুট টু বাই রুট থ্রি, উপর দিয়ে আছে স্কোয়ার, এখানে স্কোয়ার রুটে কাটা গেলে উপরে হচ্ছে এইট, নিচে থ্রি স্কোয়ার করলে পাচ্ছি নাইন মাইনাস, এখানে স্কোয়ার রুটে কাটা গেলে টু, এখানে হচ্ছে থ্রি, যদি আমি লসাগু করি লসাগু হচ্ছে আমার নাইন, লসাগু হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে কাটা গেলো ওয়ান, এইট এইটে এইট মাইনাস, এটা তিন তিরিকা নয়, তিন তিন দুগুণে ছয়, তাহলে এটা হচ্ছে টু বাই নাইন, এটা হচ্ছে আমাদের রাইট সাইড দেখানো।